দেখাও সামনে কি আমাদের মানে এইটা হচ্ছে চকবাজারের বড় বাপের পোলায় খায় শুধু মাংস আর মাংস হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন আছি ধানমন্ডির বুফে মিনিয়াতে আর আজকে আমরা এখানে আসছি ইফতারি বুফে ট্রাই করার জন্য বুফে মিনিয়ার লোকেশন হচ্ছে ধানমন্ডি 14 এ জিএইচ হাইট লেভেল 9 এ হালিম নিতেছি আর যেহেতু বুফে তো বেশ ভালোই রাশ থাকে সবাই মাংস নিয়ে চলে গেছে অনেক কষ্টে শুধু এক বাটি হালিম নিতে পারছি ইফতারের সময় এত বেশি রাশ ছিল আমি জাস্ট একটু হালিম নিতে পারছিলাম আর খেজুরা শরবত দিয়ে ইফতারটা করে নিছি নিয়ে একটু ওয়েট করলাম যে মানুষ একটু ফাঁকা হোক যে সবাই একটু নিয়ে শেষ করুক তো এখন আমি খাওয়া শুরু করব তো হালিম তাগি নিয়ে রাখছি আর এখন একটু স্যুপ নিচ্ছি আচ্ছা আমি হালিমটাই নিব কারণ হালিমের উপর এত যেহেতু মানুষের ঝোঁক হালিম পাওনি তো না আমি তো হালিম পাইনি যে কিচ্ছু নাই সব অলরেডি ডান হয়ে যাচ্ছে আমি জাস্ট দেখতে যাচ্ছি যে হালিমের প্রতি এত মানুষ ক্রেজি কেন এইটা হচ্ছে চকবাজারের বড় বাপের পোলা খায় কিন্তু দ্য থিং ইজ বড় বাপের পোলা খাওয়াটা কিন্তু খুব বাজে খুবই জঘন্য টেস্ট আমি চকবাজারে যতবার ট্রাই করছি আমার কাছে খুবই জঘন্য লাগছে এই খাবারটা কি হাইপ কেন মানে নামটার কারণে এক্স্যাক্টলি শুধু নামের কারণে আর কোনো রিজন নাই এটা আসলে হাইপ খাবার এই হচ্ছে বুট বেগুনি বেগুনি না বেগুনি ছিল এই যে বেগুনি ওখানে বেগুনি আছে এখানে যে বেগুনি পেঁয়াজু আচ্ছা বেগুনি বেগুনি পেঁয়াজু আর নিচ্ছি না আমি একটা আলুর চপ নেই ডিম চপ এটা হচ্ছে অন্তর নেই একটা ফিশ কেক এখানকার আইটেমগুলো কিন্তু অনেক রিচ তাই না মানে প্রথম ইমপ্রেশনে ভালো ছিল আমি যখন দেখছি এর আগে ভালো লাগছিল ফ্রাইড চিকেন আপাতত নাই চিকেন ড্রামস্টিক পাস্তা নেই একটু স্টার্টার হিসেবে এটাই না আই গেস তো স্টার্টার তো নেওয়া শেষ এখন খাওয়া দাওয়া শুরু করি ওকে তো অন ক্যামেরা আমরা শুরু করতেছি হালিম দিয়ে আর অফ ক্যামেরা আমরা অনেকগুলো আইটেম খেয়ে নিছি আগে ঠিক আছে তো আমি হালিম অনেক মাংস পাইছি মানে আমি আমি হালিম না না আমি পাইছি কারণ বলি কি পাই নাই অর্ধেক পর্যন্ত যখন ছিল হালিম সবাই মনে করো হালিমে ডাল নিচ্ছে এক চামচ মাংস নিচ্ছে চার পাঁচ পিস করে এটা সব জায়গায় অনেক কথা হয়ে গেছে খাওয়া শুরু করে খাওয়া শুরু করে আমরা হালিমে টেস্ট করতেছি রাইট হালিমটা মজা হালিমটা মজা এই হচ্ছে মাংসের পিসগুলোর সাইজ আমার খালি চেয়ে দেখা ছাড়া কিছু করার নাই এটা অনেক মশলাদার হালিম তো হালিম খাওয়া শেষ এখন খাইছো যে পরিমাণ থিকনেস থাকা উচিত এক্স্যাক্টলি সেম ঠিক ওই পরিমাণই আছে আর টপিংসের পরিমাণ অনেক অনেক মানে চিকেন অনেক চিকেন আর টেস্ট খুবই ভালো আর বাই দ্য ওয়ে ও কিন্তু হালিমে মাংস নিয়ে আসছে এখন ট্রাই করুন এখন এই যে এইভাবেই মানুষ মাংস নিয়ে নিয়ে হালিমের মাংস সব শেষ করে ফেলে শুধু মাংস আর মাংস এখন আমরা ট্রাই করি বড় বাপের পোলা বড় বাপের পোলা আসলে কি হয় অনেক ধরনের মাংস কাবাব ঠাবাব বুট ফুট মশলা দিয়ে মাখায় এটাই হচ্ছে বড় বাপের পোলা ওরাও এখানে তাই করছে দেখি এটা একটা চিকেন গ্রিল আমি আসলে নিলাম মুখে এটা একটা কাবাব ছোলা পেঁয়াজু ডিম চপ বেগুনি সঙ্গে সাগর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে সব ধরনের কাবাবটাকে মিক্স আপ করে ছোলা দিয়ে তার মিক্স করা হয়েছে আমার কাছে খারাপ লাগছে না ইটস গুড কিন্তু মানে অথেন্টিক চকবাজারের বড় বাপের পোলা জঘন্য লিটারালি শুধু মানে একটাই সিঙ্গেল ওয়ার্ড জঘন্য খাইলে তোমার বমি আসবে বাট আমি ফার্স্ট টাইম এটা খেলাম এটা তো আমাকে খুবই একটা মানে ভালো ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে যে বড় বড় পোলা খাই না দেখি জাস্ট ওরা ওই নামটা ইউজ করছে ওদের এখানে যে আইটেমগুলো আছে বিভিন্ন ধরনের কাবাব হ্যাঁ গ্রিল ওটা কি তারা মিক্সচার করছে আর মশলা দিয়ে মিক্স করছে দ্যাটস ইট বাট এটা আমার কাছে অনেস্টলি ভালো লাগতেছে আসলেই ভালো লাগছে জিনিসটা আমার ইটস গুড ওকে চিকেন ড্রামস্টিক কি পাউডার আমি পাইনি ওয়াও একদম ফ্লাফি ওকে তার ভিতরে চিকেনের পরিমাণও অস্থির সো ফার যত আইটেমই খাচ্ছি সবগুলো আইটেমই ভালো এটা আসলে আমি এক্সপেক্ট করি নাই আমি এক্সপেক্ট করি প্রতিটা আইটেমের টেস্টই ভালো লাগবে এবং শুধু আমার একার না অন ক্যামেরাতে আমরা দুইজন বাট অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে যারা আছে অনেকেই সবারই ভালো লাগছে সবারই ভালো লাগছে আর একটা মজার জিনিস দুইজন তিনজন আর পিছে ক্যামেরা একজন তো সবারই ভালো লাগছে আর এখানে কিন্তু আনলিমিটেড কোক সেভেন আপ এ অরেঞ্জ জুস অ্যাজ ওয়েল অ্যাজ পানি পানি এগুলোও হচ্ছে আনলিমিটেড এবার আমি ট্রাই করবো ফিশ কাটলেট খুবই মজার ক্যাজুয়াল ফিশ কাটলেটের মতোই বাট মুখে দিলে না ফিশের ওই স্মেলটা পাচ্ছি না ফিশের মিটের পরিমাণটা খুবই সুন্দর একদম সাথে কিন্তু একটা লেমন লেমন ফ্লেভার এক্স্যাক্টলি নেক্সট হচ্ছে
ডিম চপ, ডিমের চপ একদম অর্ধেক ডিম, আর এইটার উপরে লেয়ারটা এবং মানে আলুর চপ যেরকম হয় ওরকমই টেস্ট, মানে এটা আসলে বলার মতো কিছু নাই, টেস্ট ইজ গুড, আর ঝালটা অনেক কম, অনেক কম। এখন ট্রাই করতেছি অন্থন, অন্থনটা একদম এই পর্যন্ত হচ্ছে মিট, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। চিকেন শর্মা, এটা দেখতে সুইস রোলের মতো লাগতেছে বাট এটা কিন্তু শর্মা। আমি ফার্স্টে না সুইস রোলই মনে করছিলাম, আমিও মনে করছিলাম যে আমার সিফাত বলছে এটা শর্মা। ভিতরে চিকেনের পরিমাণটাও বেশ ভালো, অল্প একটু শশা, ভালো লাগছে বলতে, সুন্দর লাগছে, টেস্ট ইজ গুড। আর এখানে এত আইটেম, আমি স্টার্টার আইটেম দিয়েই তোকে ঘুরে যাচ্ছি, মেইন কোর্সে এত এত আইটেম আবার কেমনে খাবো? তবে একটা সুবিধা হচ্ছে টাইমটা কিন্তু অনেক কম, 6টা থেকে 9টা, এর মধ্যে একবার নামাজ পড়বেন, মোর দ্যান ইনাফ, রেস্ট নেবেন, খাবেন। এখানে সম্ভবত টোটাল 85+ আইটেম, আর প্রাইস হচ্ছে 749 টাকা। পাস্তাটা অনেক সুইট, এটা হচ্ছে একদম প্লেন পাস্তা উইথ সস, চিকেন মাশরুম কিছুই নেই, বাট টেস্ট ইজ গুড। মানে এখানে এত চিকেন আইটেম আছে, এত কিছু আছে, আর এখানে চিকেন দরকার নেই। তো আমাদের স্টার্টার তো শেষ, আরও কিছু আইটেম ছিল আমরা ট্রাই করতে পারিনি, এরপর আমরা ট্রাই করবো হচ্ছে মেন কোর্স। তো আমরা এখন মেন কোর্স শুরু করি, আমেরিকান চপসি। আমার স্টার্টার খেয়ে পেট পুরো ফুল, আমি যত আইটেম কীভাবে ট্রাই করবো আমি আসলে বুঝতে পারতেছি না। আর প্রতিটা খাবারই একদম গরম, কারণ প্রত্যেকটার নিচেই স্টোভ আছে, তো একদম গরম, ধোয়া উঠতেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এবং তারা খুব ব্যাক টু ব্যাক রিফিল করতেছে, হ্যাঁ একদম খুবই জলদি জলদি রিফিল করতেছে, হারিয়ালি কাবাব, আর বারবার রিফিল করায় প্রতিটা আইটেম একদম ফুল আছে। তো আমরা এখন মেন কোর্স শুরু করতেছি, আর শুরু করতেছি হচ্ছে আমেরিকান চপসি, চপসি দিয়ে একদম রেগুলার আমেরিকান চপসি যেরকম হয়, খুবই রেগুলার একদম ওরকম টেস্ট। উপরে যে ডিমটা ছিল সেটা অনেক আগে সবাই নিয়ে গেছে, জান হয়ে গেছে ওটা। উপরে যে সসের পরিমাণটা খুব একটা বেশি না, কিন্তু সসটা না মানে প্রপার লেভেলের যে টকটা থাকে, একটা ট্যাঙ্গি ফ্লেভার, ট্যাঙ্গি ফ্লেভার পাচ্ছি। চাউমিন, চাউমিনটা মজা, আমি শিওর মানুষ বলবে যে সবগুলো আইটেমই আমরা ভালো বলতেছি, হ্যাঁ বাট ট্রাস্ট মি সবগুলো আইটেমই ভালো, সবগুলো আইটেম আসলেই ভালো। তো এখন ট্রাই করি হচ্ছে হারিয়ালি কাবাব, এটার কালারটা কিন্তু হারিয়ালি টাইপ অর্থাৎ গ্রিন, মজা, অনেক ফ্লেভারফুল। আমার না একটা জিনিস ভালো লাগছে কি, এটার মধ্যে না মানে বারবিকিউ ব্যাপার না, স্মোকি হালকা একটা কাবাব, যেহেতু স্মোকি তো থাকবে, সুন্দর একটা ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে। একটা কাবাব আছে, এটাও উইংস, তো এখন এটা ট্রাই করি, হেভি মশলা, এটা একটু স্পাইসিও, হ্যাঁ এটা একটু স্পাইসি। আমরা এত আইটেম কিন্তু কেমনে খাবো, খাপায় গেছি, খাপায় মানে আমি ঘামতেছি লিটারেলি, এসির মধ্যেও ঘামতেছি, বিফ রেজালা ছোট্ট একটা পিস নিছিলাম, ট্রাই করি, ছোট্ট মাংসটা একদম সফট হয়েছে, আর মাংসের যে কোয়ালিটি অস্থির, মানে একদম কম দামি যে মাংস থাকে না ওরকম না, ভালো কোয়ালিটির গরুর মাংস। এটা হচ্ছে ভাতের সাথে কিন্তু একদম সেই লাগবে, বিফ কলিজা এক পিসি আনছি। অনেক জায়গার কলিজা যেটা হয় যে একটা বাজে গন্ধ থাকে, এখানে সে গন্ধটা ওই রকম নেই, মানে যেটা কলিজার টেস্ট সেটা তো আছেই, কিন্তু এক্সট্রা যে গন্ধটা না ওইটা নেই, আর মশলার পরিমাণও পারফেক্ট, আর এই প্লেসটা না একদম অর্থিত, মানে এখন পর্যন্ত যা খাইছি না এটা খালি পয়সা উচুর। আরেকটা চিকেন আইটেম আনছিলাম, এটার নাম ছিল বাবু, একদম প্লেন। আচ্ছা এতক্ষণ পর একটা আইটেম খাইলাম যেটায় মনে হচ্ছে একটু ফ্ল্যাট, এটাতে লবণ খুবই কম, অলমোস্ট এখন 8টা বেজে গেছে, আমরা হচ্ছে মাত্র পরে ইফতারি পরে ব্রেক নিছি, নামাজ পড়ছি, আবার খাবার ব্রেক নিছি, তারপর এখন খাওয়া দাওয়া শুরু করছি, এখন আবার ব্রেক নিচ্ছি, আবার ব্রেক নিব, তারপর আবার আগে 20 মিনিট পরে খাবো, আর এখানে খাওয়ার টাইম হচ্ছে রাত 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত। তো এখন আমাদের হাতে অলমোস্ট 1 ঘন্টা বেশি সময় আছে, আই গেস যে কেউ আসলে পয়সা 100% উসুল। এটা হচ্ছে আমাদের রাউন্ড 3, ওকে আমরা নিচ্ছি হচ্ছে এখন চিকেন চিলি অনিয়ন, একদম অল্প নিব, এই যে আমি জাস্ট এতটুকু নিচ্ছি চিকেন সিজলিং, এটা থেকে আমি এখনই খুব ভালো স্মেল পাচ্ছি। প্রন নিচ্ছি 1 পিস, এটা হচ্ছে ডোরি ফিশ, আমি জাস্ট অল্প একটু ফ্রাইড রাইস নেই, দেহের মধ্যে বেশ ভালোই মাংস দেখা যাচ্ছে, আর মাংসগুলো একদম ছোট ছোট, আর আগে বড়গুলো সবাই আগেই নিয়ে ফেলছে। তো আমাদের মেইন কোর্সের ফাইনাল রাউন্ড, অনেক কষ্ট করে খাচ্ছি আর কি, প্রায় আমরা দেখাই অলমোস্ট 1/2 ঘন্টা ব্রেক নিছি, 1/2 ঘন্টা ব্রেক নিয়ে এখন খাওয়া শুরু করতেছি। আচ্ছা তো ফার্স্টে ট্রাই করি হচ্ছে আমি প্রন, প্রনের সাইজগুলো কিন্তু বেশ ভালো, একদম সুইট এবং প্রনগুলো ফ্রেশ, ডোরি ফিশ,
অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা ডোরি ফিশ একদম সফট এবং এটার মধ্যে ফ্লেভারটাও খুবই ভালো, খুবই সুন্দর, আর যে সসের পরিমাণটাও পারফেক্ট। এটা হচ্ছে ওয়াটারমেলন জুস। টু বি অনেস্ট আমার কাছে এই জুসটা মনে হচ্ছে আমরা যে ট্রাই করছিলাম শরবতি মহব্বত, সো হাইপ যে জুসটা, সেই ভাইরাল শরবত। ইয়েস, মানে দেখতে ওরকম না, দেখতে ওরকম, ডিফারেন্সটা তেমন খুব একটা লাগেনি আমার কাছে, জাস্ট কারণ আমি হচ্ছে ওই শরবতটা খাই নাই। যদি আমার পেজ আপলোড করা আছে আমি ট্রাই করি নাই, শরবতটা আমি ট্রাই করছিলাম, আমি যে গেছিল ওই ওইটা শুট করছিল, ওই শরবতটা কিন্তু অ্যাকচুয়ালি বানায় হচ্ছে তরমুজ এবং রুয়াবজা দিয়ে, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এখানে কিন্তু পাচ্ছি। এখন ট্রাই করি চিকেন সিজলিং। ইয়া, সিজলিংটা নেওয়ার সময় খুব ভালো স্মেল পাচ্ছিলাম। সিজলিংটা ভালো এবং চিকেনগুলোর পিসও বেশ বড় বড় পিস, এখানে অনেকগুলো চিকেন একসাথে আটকে গেছে, এরকম এই সাইজের হয়, ভালো লাগছে, মজা আছে, আসলে মজা আছে, প্রতিটা আইটেমই না মজা, আর এটাতেও সসের পরিমাণ একদম পারফেক্ট। ও, কষ্ট হয়ে যাচ্ছে খাইতে, অলমোস্ট অ্যাবোভ 81 প্লাস লেখা, ধরো মেন কোর্স আই গেস 20টার মতো, বাকিগুলো তো সালাদ সালাদ দিয়ে বা ইয়া করে টাটার এক্সপ দিয়ে, বাট মেন কোর্স 20টার মতো। পাশ থেকে আমাকে রাফি বলতেছে যে সালাদও ভালো, আমি সালাদ এখন ট্রাই করিনি। আচ্ছা, এখন ট্রাই করি হচ্ছে চিকেন চিলি অনিয়ন, অনিয়ন যেটা ফ্লেভারটা অস্থির, তবে কি ফ্রাইড রাইস নেই না, ফ্রাইড রাইসটা অনেক ফ্লেভারফুল, একদম ঝরঝরে। লাস্ট ট্রাই করি হচ্ছে তেহরিরা, তেহরি অল্প একটু মাংস, মাংস একটু চাপ, তেহরি ফ্লেভারটা আমি জাস্ট এই এই পর্যন্ত নিয়েছি না, এখানে আমার ওই চিকেনের একটা আইটেম বাদে প্রত্যেকটা মেন কোর্স জোস লাগছে, স্টার্টার মেন কোর্স সব কিছু ভালো লাগছে। আমাদের তো মেন কোর্স খাওয়া শেষ, আর ওদের এখানে টোটাল হচ্ছে 10-12 পদের ডেজার্ট আছে, তো আমরা এখন সেই ডেজার্টগুলো ট্রাই করবো, কেমনে করবো বুঝতেছি না, আমরা কি ধার দিচ্ছি না, দেখাও সামনে কি আমাদের, মানে দিতেই হবে আমার মনে হয়। অনেক ডেজার্ট, অনেক, এখানে টোটাল হচ্ছে 12 আইটেমের ডেজার্ট, অলমোস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অলমোস্ট না, একদম 12টাই আইটেম আছে। কম মিষ্টি দিয়ে শুরু করি তাহলে বুঝতে ভালো হবে। আচ্ছা, এটা ট্রাই করি, ওকে, এটা হচ্ছে প্লেন কেক, উপর আবার একটু বাদাম দেখা যাচ্ছে, বাদাম আছে, চেরি আছে, এটা মোটেও কম মিষ্টি না, যেহেতু চকলেট দেওয়া উপরে হেভি মিষ্টি, আমার রং ডিসিশন ছিল, যেহেতু চকলেট দেওয়া একটু ডার্ক ফ্লেভার ভালো লাগছে। কুনাফা, কুনাফা বেশ পছন্দের একটা আইটেম, দেখি জোস, তো মিষ্টির পরিমাণটা খুবই কম, কী ট্রাই করবো, পায়েস, এটার মধ্যেও বাদাম আর হচ্ছে অল্প অল্প চিড় দেওয়া, পায়েসটাও ভালো, এটার মধ্যে হচ্ছে বেশ ভালো পরিমাণে গুড় দেওয়া, আর মিষ্টি পরিমাণটা পারফেক্ট। ফ্রুট কাস্টার্ড, ফ্রুট আছে তো, এটা তো আসলে টপিং সেম সেই বাদাম আর চেরি, ওরা সবগুলোতে বাদাম আর চেরি খুব কমন একটা জিনিস, ডেকোরেশনের জন্য সুন্দর এবং খেতেও ভালো লাগতেছে না, ভিতরে অনেক ফ্রুট আছে, ভিতরে অনেক অনেক, হ্যাঁ। আচ্ছা, রাফি তো পুডিং খেয়ে ফেলতেছে, এখান থেকে একটু পুডিং খেয়ে দেখি, রাখো হিন্দু রাখো, রাফি বলে দিচ্ছে পুডিং সেই কেমন, যেটা হয় পুডিং অনেক সময় ডিম যদি বেশি থাকে তখন ডিমের একটা বাজে ফ্লেভার আসে, বাট এখানে ডিম আর দুধের পরিমাণটা একদম পারফেক্ট, পরে এই যে ক্যারামেল লেয়ারটা, হ্যাঁ, নেক্সট ট্রাই করবো, দেখি ভালো লাগতেছে, এটার উপরে টপিং সেম বাদাম আর চেরি, তোদের মনে হয় বাদাম আর চেরি খুব পছন্দ, সব কিছুর মধ্যে বাদাম আর চেরি, গোলাপ জামুন, মিষ্টি মিষ্টি ভালো, ডোনাট, আমার মনে হয় ডোনাটটা একটু কম মিষ্টি হবে, উপরে যে চকচকে লেয়ারটা এটার টেস্টও ভালো, হ্যাঁ, নাইস। রেড ভেলভেট, দেখি এটা কি আসলেও রেড ভেলভেট নাকি শুধু নামই রেড ভেলভেট, না এটা মজা। লাস্ট আইটেম, এটা বেশ সুইট, চকলেট ফ্লেভারটা বেশ ভালোই আসতেছে, আর ভিতরে ক্রিম, আর কিছু খাবার সম্ভব খাওয়া, নো ওয়ে, 750 টাকায় একদম ওর্তি, লোকেশন ভালো, খাবার অনেক জলদি রিফিল করে, সার্ভিসটা ভালো, এনভায়রনমেন্টও ভালো। তাই তো, আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ, টিল নেক্সট ভিডিও। ভিডিও যদি আমাদের শেষ, একটা জিনিস আপনাদের দেখায়, ওনারা হচ্ছে যে খাবারগুলো থেকে যায় সেগুলো হচ্ছে নিচে যারা একটু হতদরিদ্র আছে তাদের জন্য দিয়ে দেয় না, মানে এই খাবারগুলো ওনাদেরকে দিয়ে দেন,
এটা তো প্রতি বুফের শেষেই করেন জিনিসটা, তাই না? আচ্ছা ঠিক আছে, যে প্যাকেট করতেছে এখন দিয়ে দিব আর কি। আমার ডিওপি অঙ্কন, আমার কাজিন, সে এতই বেশি খাইছে যে ঘুমায় গেছে। অঙ্কন, গুড মর্নিং।